ঈদের তো মাত্র আর কয়েকদিন বাকি আছে শপিং না করলে হবে সে কারণে ঝটপট করে চলে গেলাম শপিং মলে শপিং করতে তো কী কী কিনলাম তোমাদের সঙ্গে সব আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করব তারপর আজকে একবার না দুই দুবার গেছিলাম শপিংয়ে তো সেকেন্ডবার শপিংয়ে সোনা পাখিকে নিয়ে গেছিলাম সোনা পাখি কি কি কিনলো সব কিছু আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব তো গুড মর্নিং एवरीवन আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আমরা অলরেডি চাই অনেক বেশি ভালো আছি আর ভিডিও শুরুতেই একটাই কথা বলতে চাই বন্ধুরা যেসব বন্ধুরা আমাদের ইউটিউব থেকে দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো আজকের ভিডিওটা তো আজকে চলে গেছিলাম শপিং করতে বিশাল মেগা মেগামাটে তো এখানে দেখো আমি দেখে নিচ্ছি অনেক রকমের ননস্টিকের এখানে ভ্যারাইটি আছে তো এখানে এখান থেকে কিছু নেওয়ার ইচ্ছা আছে সে কারণে অনেক নন স্টিকের ভ্যারাইটি আমি এখানে দেখছি এখানে দেখো অনেক রকমের কড়াই আছে তো এখানে আমার সেরকম একটা পছন্দ হলো না সে কারণে আমি অন্যদিকে চলে গেলাম এখানে এই চায়ের কাপগুলো বেশ আমার ভালো লাগছিলো একদম অল্প দামের মধ্যে কিন্তু দেখতে অনেকটা সুন্দর আর দেখতে অনেকটা কিউট সে কারণে আমি এটা নিয়ে নিয়েছি তো আরও অনেক কিছু নিয়েছি কী কী নিচ্ছি না নিচ্ছি সব তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো দেখো এখানে এগুলো ছিল কিউট এটার মধ্যে সস দিলে বেশ দেখতে ভালো লাগবে সে কারণে আমি দেখছিলাম অনেক কিউট অনেক কালার অপশান ছিল এখানে তারপরে এখানে কিছু প্লেট দেখছিলাম তো কিছু প্লেট পছন্দ হচ্ছিলো আর যেগুলো পছন্দ হচ্ছিল হয়তো কালারটা ভালো ছিল কিন্তু কোয়ালিটি ভালো লাগছিল না সে কারণে অনেক দেখে বুঝে শেষমেশ একটা প্লেট সিলেক্ট করলাম তো কি প্লেট সিলেক্ট করলাম তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে আমি কোন প্লেটটা নিয়েছি তো ভিডিও শেষে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী কী নিলাম না নিলাম তারপরে আমার মাও সঙ্গে এসেছিলো আজকে মা আমি দুজনে এসেছিলাম আর মামা বাড়িতে রেখে এসেছিলাম কারণ গরমের মধ্যে এত ভিড় ভাড়্টার মধ্যে সোনাকে আর নিয়ে বার হয়নি সোনাকে নিয়ে বিকালবেলা আরেকবার বার হব তো এখানে সোনার জন্য কিছু ড্রেস দেখছিলাম কিন্তু মলের ড্রেসগুলো যেগুলো একদম লাইট কালারের আছে সেইগুলো মানে কি বলবো পাবলিকের হাত লেগে লেগে সেগুলোর কালার মানে মনে হচ্ছে যেন অনেক দিনের একটা নোংরা জামাকাপড় ঝুলছে তো কিছু কিছু জামাকাপড়ের অব অবস্থা এত বাজে ছিল যে টাকা দিয়ে কিনতেই ইচ্ছা করছিল না যে টাকা দিয়ে এরকম ময়লা জামাকাপড় আমি কেন কিনবো সে কারণে অনেক ড্রেস এখানে দেখছিলাম দেখছিলাম কিছু কিছু ভালো ছিল আবার কিছু এমন ছিল যে হাত দিতেই ইচ্ছা করছিল না তো এখানে দেখো দূর থেকে দেখতে বেশ ভালো লাগছিল যখন একটু হাত দিয়ে কোয়ালিটি দেখছি অতটা ভালো লাগছিল না আবার কিছু কিছু ড্রেস ভালো ছিল কিন্তু সেগুলো প্রাইস ছিল অনেক বেশি হাই এটাই হচ্ছিল আজকে মানে ঘুরে ঘুরে মাথা খারাপ কিছুই পছন্দ করতে পারছি না যেটা পছন্দ হচ্ছে সেটার মধ্যে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে সে কারণে অনেক ঘুরে ঘুরে মানে পার হয়েছে আজকে আমরা শপিং করতে সকাল এগারোটার সময় আমাদের শপিং শেষ হয়েছে বিকাল চারটের সময় বুঝতে পারছো যে কতটা ঘোরাঘুরি করতে হয়েছে রাস্তাঘাট এত পরিমাণে জ্যাম আর এত পরিমাণে লোকজনের ভিড় সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না তবুও দেখো তো এসে গেল শপিং তো করতেই হবে সে কারণে সব ভিড় ভাড়টা ঠেলে একদম যত মানুষজন ছিল সব ভিড় ভাড়টা ঠেলে তবুও চলে এলাম শপিং করতে এখানে পাখির জন্য এখানে অনেক রকমের টপ ছিল টপ দেখছিলাম কিন্তু এগুলোর কাপড়টা এমন যে গরমের মধ্যে পাখি করবে না করতে পারবে না অবশেষে সেখানে দেখো বিলের জন্য এখন লম্বা লাইনে আমি দাঁড়িয়ে আছি তারপরে চলে এলাম সোজা বাড়িতে তারপর দেখো এখানে আছে সোনার জন্য একটা রেড কালারের একটা কটনের ফ্রক যেটা সোনা পাখিটা সকাল পড়বে তারপরে এখানে দেখো আরও একটা সোনার জন্য ফ্রক নিয়েছি এটা একটা রেনবো কালারের মধ্যে আছে তার সঙ্গে আছে একটা কিউট কিউট ব্যাগ যেটা তো সোনা পাখির অনেক বেশি পছন্দ হয়েছে হ্যাঁ এটা পার্সটা আছে সে কারণে সোনা পাখির আরও বেশি পছন্দ হয়েছে তারপর দেখো সোনা পাখির জন্য আছে আরও একটা লাইট কালারের মধ্যে একটা কটনের ফ্রক সোনার জন্য যাই কিছু নিয়েছি সব কিছু কটনের মধ্যেই নিয়েছি কারণ সামনে গরম গরমের দিনে এরকম বেশি হাবিজাবি জামা পরে বাইরে যেতে পারবে না প্রচুর গরম লাগবে আর সোনা পাখির জন্য এখানে নিয়েছি একটা ব্যাগ এটা অনেকটা কিউট লেগেছে সে কারণে ব্যাগটা নিয়ে নিলাম আর আরও আছে এখানে দেখাচ্ছি এখানে দেখো মা তো আবার বক্সটা খুলে দেখাচ্ছে আমি বলছি না খুলে দেখাতে হবে না এর মধ্যে রাখো এখান দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি সোনা পাখির জন্য আমি জুতো নিয়েছি তো সোনা পাখির জামা জুতো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর তারপরে তো এখানে এটা দেখা দিকে কত হাসি এই জুতোটা নিয়েছি আমি আমার জন্য কিন্তু মা বলছে এটা দেখানোর মতো কিছুই নেই তা আমি তো তো কী হয়েছে দেখানোর মতো কিছু থাক বা না থাক যেটা রিয়েল যেটা আমি নিয়েছি সেটা তো দেখাবো তাই না তো তারপর এখানে শোনার জন্য আরও একটা ড্রেস আছে তারপরে দেখো এখানে আছে একটা শাড়ি আছে তার সঙ্গে ম্যাচিং করে আছে একটা ব্লাউজ এটা হচ্ছে ক্যাটলক আর এখানে দেখো এই যে আছে ব্লাউজ তো এটা হচ্ছে আমার আরও একটা সেট শাড়ি ব্লাউজের কারণ ঈদের দিনে একটু শাড়ি শাড়ি ব্যাপার না থাকলে ভালো লাগে বলোই তোমরা তারপরে ঈদের নাইটি নেব না সেটা কি হতে পারে তো ঈদে দেখো এখানে একটা প্রিন্টেড সাদার মধ্যে একটা পিঙ্ক কালারের প্রিন্টেড একটা নাইটি আছে আরও একটা নাইটি আছে এখানে দেখো হলুদের মধ্যে লালের একটা ছাপা প্রিন্টেড একটা নাইটি আছে এগুলো সবই কটনের মানে কটন ছাড়াই গরমেতে কোনো কথা হবে না যাই কিনবো আবার কটনের চাই আমার কালার ডিজাইন বড় কথা না আমার সফট চাই সফট তো সে কারণে সফট সফট জিনিস নিয়েছি আর এখানে দেখো এখানে বিশাল থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি এটার প্রাইস ছিল একদম অল্পর মধ্যে ষাট টাকা ছিল মাত্র তো এখানে দেখো এটা নিয়েছি এটা এটাকে আমি ট্রে বলবো না প্লেট বলবো আমি বুঝতে পারছি না তো যা হোক একটা হবে আর এখানে আমি ছোটো ছোটো দুটো কিউট কিউট প্লেট নিয়েছি এটারও দাম অনেক কম ছিল এটা পঁয়তাল্লিশ টাকা ছিল মাত্র একদম কমের মধ্যে খুব সুন্দর একটা জিনিস তারপরে এখানে দেখো এখানে আরও একটা আমি ট্রে বলতে পারো এটা প্লেটও বলতে পারো এটাও নিয়েছে মাত্র মাত্র চল্লিশ টাকা তারপরে এখানে দেখো ওই যে সসের আমি যেগুলো দেখছিলাম ছোট্ট কিউট কিউট বাটি বলতে পারো তো এইগুলো আমি নিয়েছি এটাও আমি দুটো নিয়েছি এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তারপরে এখানে দেখো সুন্দর একটা মানে ফুলের এক ফুল পাতা ডিজাইন করা একটা প্লেট নিয়েছি আর ওই যে কিউট কিউট যেগুলো দেখছিলাম আমি যে চা খাওয়ার কাপ ছিল তো এটা অনেকটা মাটির ভাড়ের মতো দেখতে কিন্তু ওটা মাটির নয় সে কারণে এটা নেওয়া আর এখানে আমি নিয়েছি প্রেস্টিজের একটা ননস্টিক সেট যেটার মধ্যে তিনটে সেট আছে তো এটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা এটা আছে গ্লাস গ্লাসের এটা আছে উপরে ঢাকনাটা আছে আর আছে কড়াই কড়াইটা বেশ ছোট্টোর মধ্যে অনেক সুন্দর একদম মানে খুব কিউট মানে আমার সংসারটা ছোট আমার অল্প অল্প রান্না সে কারণে আরও ছোটোটা আমার বেশি পছন্দ হলো আর এটা একটা ভালো কোম্পানির সে কারণেই নেওয়ার এটার ওয়েটটা এত বেশি তো আমি এক হাতে তুলতেই পারছি না তারপরে নিচে রেখে তোমাদেরকে দেখাচ্ছি আর মা তো এখানে অনেক বেশি হাসাহাসি করছিলো বলছিল মনা কড়াইটা পুরো একদম আমাদের তাসুর মতো হয়েছে একদম ছোট্ট মতো আর এখানে দেখো এটা হচ্ছে একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান দিয়েছে আর তার সঙ্গে এখানে আছে একটা তাওয়া তো তাওয়াটাও আমার অনেক কাজে লাগবে যেহেতু এবার রোজা শেষ হয়ে যাবে তারপর তো এবার রুটি করা রেগুলার চলতেই থাকবে সে কারণে অনেক বেশি কাজে লাগবে তো এখানে আমি এই সেটটা নিয়ে নিয়েছি ব্যাস এই হচ্ছে আজকে আমাদের শপিং তো শপিং শেষ আর এখন ঘরবাড়ির অবস্থা প্রচুর খারাপ কারণ চারিদিকে প্লাস্টিক আছে আর এখানে আছে আরেকটা জুতো যেটা দেখাতে আমি ভুলে গেছিলাম তো এখানে দেখো সমস্ত শপিং এখন খাটের মধ্যে বিছিয়ে আছে আমি আরও কিছু শপিং করেছিলাম যেগুলো মানে সব কিছু তো দেখানো সম্ভব না সেই কারণেই যেগুলো দেখাতে পারলাম সেগুলোই দেখালাম আর এখানে দেখো সন্ধ্যাবেলাতে আবার আমরা চলে যাচ্ছি শপিং করতে কারণ কিছু ছোট ছোটো জিনিস বাকি ছিল কারণ পাখির জন্য যে জুতোটা ঈদের নেওয়া হয়েছিলো সেই জুতোটা পায়ে অনেকটা বড় হয়েছে সে কারণে আবারও একটা জুতো কিনতে আমরা এখন বেরিয়ে পড়েছি তো জুতোর দোকানে এত পরিমাণে ভিড় ছিল যে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো সোনা কি জুতো পরেছে সেটা তোমাদের সঙ্গে আমি ঈদের দিন শেয়ার করব তো তারপরে দেখো এখানে আমরা ফেরার সময় সোনা তো এখানে আইসক্রিম নিয়েছে নিজের জন্য আর এইখানে দেখো সোনা তো আর ব্যাগটা লেট করলো না ব্যাগটা একদম যেই দিনই কেনা সেই দিনই একদম কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছে আর এইখানে আমাদের মানে রাস্তা দিয়ে যেতেই একটা এরকম সুন্দর একটা ডিজাইন করেছে তো সেইখানে সোনা পাখিটা আবার অনেক দাঁড়িয়ে এখানে দেখছে মজা করছে বলছে মামাম কি ভালো লাগছে আজকে এখানে দেখতে কত সুন্দর লাগছে বাইরেটা লাইটিং করেছে তো এখানে আমার মা আর এখানে সোনা পাখিটা হেঁটে হেঁটে যাচ্ছে আর কত পাকামি করছে রাস্তাতে এর পিছনে লাগছে ওর পিছনে লাগছে আর নানি ছাড়া তো আর সোনা কিছুই চেনে না তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ভাবটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ